মরা মানুষ জীবিত মানুষকে স্বপ্নে নিতে আসলে এর ব্যাখ্যা কি? মানে একটা মানুষ স্বপ্নে দেখছে যে তার কোন মৃত মানুষ, মৃত বাবা মা স্বপ্নে আয়েশা বলতেছে তোর নিতে আসছি, এটা দেখলে ব্যাখ্যা কি? তো স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আমি খুব ভালো জানি তা না, তবে এ সমস্ত স্বপ্নগুলো যা দেখছেন বাস্তবে হুবহু তাই হবে এরকম ব্যাখ্যা করার এত সহজে ব্যাখ্যা করার সুযোগ নাই। কোন মৃত মানুষ এসে বলল চলো তুমি আমার সাথে চলো, তো এটার বিভিন্ন ব্যাখ্যা হতে পারে। এটার ব্যাখ্যা নিশ্চিতভাবে এরকম অবশ্যই বলা যাবে না যে এটা নিশ্চিত একটাই ব্যাখ্যা যে তাহলে আপনার যাওয়ার সময় হয়ে গেছে এখন কান্দাকাটি শুরু করে দেন, না। আপনি সর্বাবস্থায় আমল করবেন, নেকামল করবেন, এবং কোনো স্বপ্ন দেখার পর যদি আপনার দুশ্চিন্তা হয়, পেরেশানি লাগে, তখন আপনি স্বপ্ন দেখার পর ঘুম ভাঙার পর বাম দিকে প্রতীকী থুতু ফেলবেন, থুতু থু করবেন, থুতু নিক্ষেপ করবেন না, প্রতীকী থুতু বাম দিকে, এবং আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বা আমন্তু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির পড়বেন, এবং সম্ভব হলে ওযু করে দুই রাকাত নামাজ পড়বেন। আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ এই স্বপ্ন যদি ক্ষতিকর কোনো কিছু ইন্ডিকেট করে, ইঙ্গিত করে, তাহলে তার থেকে আপনার কাছে পানা চাই। ইনশাআল্লাহ আপনার কোনো আপনার জন্য দুঃসংবাদের কিছু বা বিপদের কিছু অন্তত হবে না। তবে ইমানদার সর্বাবস্থা আল্লাহর সঙ্গে সাক্ষাতের জন্য প্রস্তুত থাকতে হবে। ওই মরা মানুষ এসে আপনাকে ডাকলে যাবেন, তা না হলে কি আপনি যাবেন না, যাওয়া লাগবে না? তাহলে আপনি প্রস্তুত হন কি নিয়ে যাচ্ছেন সেটার জন্য, অস্থিরতার কিছু নেই। এবং এটা দেখলে নিশ্চিতভাবে এর ব্যাখ্যা এটাই যে আপনার টাইম হয়ে গেছে, এত সহজে ব্যাখ্যা করার সুযোগ নেই, ভিন্ন ব্যাখ্যাও হতে পারে। শিরকে আকবর ও আসগর সম্পর্কে কিছু বলুন। শিরক দুই প্রকার। আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধের নাম কি? শিরিক, আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করা কাউকে। এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে ডেঞ্জারাস অপরাধ। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সঙ্গে শিরক করা হলে সেটা আল্লাহ মাফ করবেন না। আর শিরকের চাইতে অন্য যেগুলো আছে সাধারণ পরবর্তী ধাপের, সেগুলো আল্লাহ যাকে ইচ্ছা তাকে মাফ করতে পারেন, কিন্তু শিরক আল্লাহ কাউকে মাফ করবেন। কিন্তু শিরক করার পরে যদি কেউ ভুল বুঝতে পারে জীবদ্দশায় আর মাফ চায়, সেটা মাফ হবে। এটার অর্থ হলো শিরক করে যদি মারা যায় তাহলে মাফ হবে না। আর এই শিরক, এটাকে আল্লাহ তাআলা বলেছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক এটা মহা অপরাধ, বড় অপরাধ। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন হে রাসূল লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আপনার এবং আপনার পূর্বের সকল নবী রাসূলদের প্রতি ওহি প্রেরণ করা হয়েছে, লাইন আশরাকতা লা ইয়াহবাতান আমালুক, যদি আপনার শিরকে লিপ্ত হন নবী হওয়ার পরেও আপনার সকল আমল বরবাদ হয়ে যাবে। শিরক এত ভয়াবহ অপরাধ। এজন্য ভাইরা আমার, আমরা দোয়া আল্লাহর কাছে চাইব, কোন মাজারে কোন কবরে যাইয়া দোয়া করব, কারণ আল্লাহর কাছে যেটা নিবেদন করার, একমাত্র আল্লাহর কাছে যেটা নিবেদন করতে হয়, কোন মাখলুকের কাছে নিবেদন করলে সেটা কি হয়? দোয়া ইবাদত, এগুলো আল্লাহর জন্য খাস, এটা কোনো মানুষের কাছে করলে সেটা কি হবে? শিরক হবে। আমাদের দেশে অনেক মানুষ আছে মাজারে যায়, সন্তান চায়, ব্যবসার উন্নতি চায়, রাজনীতির উন্নতি চায়, দুনিয়ার বিভিন্ন জিনিস চায়, আছে না নাই? এগুলো শিরকি কর্মকাণ্ড, ভয়ঙ্কর অপরাধ। এটা আল্লাহ তাআলা মাফ করবেন না, ডেঞ্জারাস। তাওহীদ ঠিক রাখতে হবে, আপনার অন্য গুনাহ হইলে আল্লাহর কাছে মাফ চাইবেন। এই শিরক দুই প্রকার, একটা বড় শিরক যেটা কারণে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়, শিরকে আকবর, আল্লাহরকে সিজদা করেন, অন্য কাউকে সিজদা করলেন, আল্লাহর ইবাদত করেন, আরেকজনের ইবাদত করলেন, আল্লাহর স্থলাভিষিক্ত বানায় ফেললেন কাউকে, এটা বড় শিরক। আরেকটা হলো ছোট শিরক, কথার ভুল, কথার ভুল। যেমন অনেকে বলে যে উপরে আল্লাহ নিচে আপনি, আগে আল্লাহ পাশে আপনি, আল্লাহও লাগে ইল্লাহও লাগে, এরকম কথা শুনছেন নি আপনারা মাঝে মধ্যে? এগুলো ইমানদারের জন্য শোভনীয় কথা না। ইমানদার বলবে আল্লাহ তাআলা যথেষ্ট, উসিলা হিসেবে দুনিয়াতে অনেক সময় মানুষকে আল্লাহ ব্যবহার করেন, আল্লাহ চাইলে উসিলা ছাড়াও দিতে, আল্লাহও লাগে ইল্লাহও লাগে, আল্লাহ কি ইল্লা ছাড়া পারে না? পারে কি পারে না? তাহলে ইমানদার কিভাবে এসব বলতে পারে? পাম্পটে দেওয়ার জন্য বললেন উপরে আল্লাহ, নেতা সাহেব নিচে আপনি, নেতা সাহেবরে আল্লাহর পিছনে পিছনে দালাল বানায় দিলেন, এ সমস্ত দুই নম্বরই করলে ইমান ক্ষতি হবে, ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য ছোট শিরক, এগুলো হলো কথার ভুল। ইমানের ক্ষেত্রে হয়তো ভিতরে ত্রুটি নেই, বলার ভুল আছে, এগুলো ছোট শিরক। তো এই জন্য ছোট শিরক থেকে বেঁচে থাকতে হবে। আরেকটা হলো মানুষকে দেখানোর জন্য নেকামল করলেন, নাম ফুটানোর জন্য কিছু করলেন, সেটাও ছোট শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি দোয়া শিখেছেন ছোট শিরক থেকে বাঁচার জন্য, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ আমার জ্ঞাতসারে অজ্ঞাতসারে, আমার অজান্তে সব প্রকার শিরক থেকে পানা চাই। আর বড় শিরক থেকে বাঁচবেন কিভাবে? শিরক সম্পর্কে জানবেন কোনটা বড় শিরক, সেখান থেকে বাঁচার চেষ্টা করবেন। সরকারি চাকরি করে প্রতিদিন এক ঘন্টা দেরি করলে তার বেতনের টাকা হালাল হবে কিনা? ভাইরা আমার, সরকারি চাকরি করেন আর বেসরকারি চাকরি করেন, সরকারি চাকরিতে বেশি হয় আকাম, বাকি বেসরকারি চাকরিও যদি করেন, আপনার ডিউটির টাইম 8 ঘন্টা, আপনি গেছেন 1 ঘন্টা পরে,
সই আগের টাইমে দিয়ে দিছেন, অথবা দুই নাম্বারই করে অনেক দিনের সই একসাথে মেরে দিছেন। আজকাল তো আবার ফিঙ্গারপ্রিন্ট বাইর হয়েছে, তো ফিঙ্গারপ্রিন্ট বাইরেলে কোনো একটা দুই নাম্বারই করে ওইটা লাইন গার্ড করছেন অ্যাকাউন্ট অফিসারের সাথে যোগাযোগ করে। এরকম যদি আপনি ডিউটি ফাঁকি দেন, তো যেই কতক্ষণ সময় ফাঁকি দিলেন ওই কতক্ষণ সময়ের বেতন আপনার জন্য হালাল হবে না। আমরা অনেকে অনেকেই আসি হালাল উপার্জন করি, উপার্জনটা হারাম না, কিন্তু এই দেরিতে হাজির হচ্ছেন, আগে আগে চলে আসতেছেন, দুই দিন ফাঁকি ঝুঁকি দিছেন, আবার ওই সংশ্লিষ্ট অফিসারের সাথে হাত আছে, এই জন্য দুই নম্বরই করে এটাকে হাজিরা উল্লেখ করে দিছেন। আবার অনেকে আছে এগুলো কিচ্ছু করে না, টাইম মতো যায় টাইম মতো আসে, কারণ কারণ তার অফিসে ফিঙ্গারপ্রিন্ট আছে, কার্ড মারা লাগে, এই জন্য বেচারার উপায় নাই, টাইম মতো যায় টাইম মতো আসে, উনি সুযোগের অভাবে সৎ, এরকম আছে না নাই কিছু। কিন্তু এই লোকগুলো অনেক সময় দেখা যায় আমরা এমন কিছু কাজ করি যে আমাদের উপার্জন হারাম হয়ে যায়। সেটা কি, ধরুন মোবাইলে বসে বসে এক ঘন্টা টিপলেন, বস নাই সরে গেছে কোনো দিক চলে গেছে, আস্তে করে টিপলেন, ক্যামেরা যেখানে নেই এখন যে বসে বসে ফেসবুক টিপলেন, যতক্ষণ আপনি টিপবেন ততক্ষণ পর্যন্ত ফাঁকি দেওয়া হলো কি হলো না, ওই সময়ের উপার্জন আপনার হালাল হবে। বান্দার হক বড় ডেঞ্জারাস জিনিস, যারা সরকারি চাকরি করেন তাদের তো অবস্থা খারাপ হয়ে যাবে ভাই, কারণ এটা জনগণের টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের টাকা, কতজনের টাকার হক আপনার প্রতি ঘন্টার ডিউটির মধ্যে আছে, প্রত্যেকটা দুনিয়াতে তো জনগণ এসে ধরবে না, আপনি মুছে তেল দিয়ে ঘুরবেন, কিয়ামতের ময়দানে পাই পাই করে বুঝাই দিতে হবে, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। তবে হ্যাঁ, এমন কোন ডিউটি আছে কথার কথা আপনি একটা দোকানে চাকরি করেন, দোকানের মালিক নিজেও জানে যে কাস্টমার না থাকলে ওইটা মোবাইল টিপে, আপনাকে দেখেও সে অনুমোদন করে, মৌন সম্মতি দেয়, ঠিক আছে ওকে, সেটা আপনি করতে পারেন। কিন্তু যদি এমন হয় যে আপনি দোকান টিপতেছেন টিপতেছেন, বস এসে গেছে, মালিক এসে গেছে, আস্তে করে খপ করে ধুয়ে গেছেন, তাহলে বোঝা গেছে এটা দুই নম্বরই, তাহলে বোঝা গেছে এটা তার পক্ষ থেকে পারমিশন নাই, সে আপনাকে ওই টাইমটা নিয়ে নিছে টাকার বিনিময়ে, আপনি টাকা নিতে পারবেন ওই টাইম টাকাটা পুরো দিলে। ভাই আমার এই মোবাইলের কারণে আজকাল কত বিপদ যে আমাদের আসে, আখেরা ধ্বংস হয় সেটা বলার মতো না। আল্লাহ তালা আমাদেরকে এটাকে নিয়ন্ত্রিত করে এটা যথাযথ ব্যবহার করার তৌফিক দান করুন। আমি অনেক সরকারি অফিসারকে চিনি, ব্যক্তিগতভাবে আমার পরিচয় আছে, যাদেরকে অফিস টাইমে জীবনে কখনো ফোন দিয়ে পাওয়া যায় না, আমি নিজে দেখেছি চেক করে, অফিস টাইমে তারা কখনো ফোন ধরেন না, কারণ তারা জানেন যে এই ফোনগুলো সব ব্যক্তিগত ইস্যু, অফিস টাইমে অফিসের ফোন ছাড়া নিজের ফোন তাদের বন্ধ থাকে, আমি নিজে চিনি ব্যক্তিগতভাবে, কোনো দিন তাদেরকে পাওয়া যায় না। এরকম নেককার মানুষও আছে আল্লাহর বান্দারা, আল্লাহ তালা আমাদেরকে সেরকম নেককার হওয়ার তৌফিক দান করুন। ভাই নামাজ কালাম আর লম্বা দাড়ি রাখলেন, ওয়াজ শুনলেন, কোরআন তেলাওয়াত শুরু করলেন, আর মানুষের হক মেরে দিলেন, জান্নাতে যাওয়ার জন্য এই চরিত্র যথেষ্ট হবে? অনেকে ডিউটির সময় বসে বসে ইউটিউবে ওয়াজ শুনে, কি বলেন, তারটা তো হালাল হবে নাকি? তারটা হালাল হবে না, কারণ আপনাকে বেতনটা ওয়াজ শোনার জন্য দেওয়া হয় না, পাবলিকে সার্ভিস দেওয়ার জন্য দেওয়া হয়েছে, ঠিক না ভাই? ঠিক, এটা বড় ডেঞ্জারাস বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করুন।